সাম্বার ছন্দে রাজার মতো প্রত্যাবর্তন, ব্রাজিল ফুরিয়ে যায়নি। যে দলটা নিজেদের হারিয়ে খুঁজছিল বেশ কিছুদিন ধরে বীরের বেশে, এবার তারাই ফিরেছে। ভিনিসিউস ম্যাজিকে ব্রাজিল যা করলো তা হয়তো এতদিনের সব সমালোচনাকে মুহূর্তেই ধামা চাপা দিয়েছে। জাতীয় দলের জার্সি গায়ে ভিনি জ্বলে উঠতে পারেন না, সেই সমালোচকদের মুখেও একেবারে কুলু পেটে দিয়েছেন এই মাদ্রিদ তারকা। পরতে পরতে রোমাঞ্চ ছড়ানো এ ম্যাচে কি হয়নি, কার্ডের ছড়াছড়ি, বাগবিতণ্ডা, আর সেখান থেকে দু দলের ফুটবলারদের হাতাহাতি। এমন একটা ম্যাচের জন্যই তো অপেক্ষায় ছিল ফুটবল প্রেমীরা। আলিজান্ড স্টেডিয়ামে ম্যাচের বাঁশি বাজার সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ে দুদল। শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াই করে প্যারাগুয়ে আর ব্রাজিল। অন টার্গেটে শট, বল পাসিং, অ্যাটাক, সবকিছুতেই প্রায় সমানে সমান দুদল। সেলেসাওরা 17টি আর প্যারাগুয়ে 15টি শট নিলেও অন টার্গেটে দুদলের শটই ছিল 6টি করে। ম্যাচের 15 মিনিটে ডিবক্সের বাইরে থেকে বোবা ডিলার নিশ্চিত গোল ঠেকিয়ে দেন সেলেসাও গোলরক্ষক অ্যালিসন বেকার। লিডের সুযোগ হাতছাড়া হয় প্যারাগুয়ানদের। 30 মিনিটে পেনাল্টি থেকে গোল করার সুযোগ পান লুকাস পাকেতা, যদিও সে সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি। ঠিক 4 মিনিট পর স্বমহিমায় জ্বলে ওঠেন ভিনিসিউস জুনিয়র, দারুণ ফিনিশিং এ জালের দেখা পায় বল। 1-0 এগিয়ে গিয়ে সাম্বা নাচে উদযাপন করেন ভিনি। 43 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সাভিও। প্রথমার্ধের শেষ দিকে বাড়ে ম্যাচের উত্তাপ, যোগ করার সময় দুর্দান্ত শটে নিজের জোড়া পূরণ করে দলকে 3-0 ব্যবধানে এগিয়ে দেন ভিনি। সতীর্থ অনুজের এমন প্রত্যাবর্তনে গ্যালারি থেকে নেইমারের উচ্ছ্বাসটাও ছিল চোখে পড়ার মতো। বিরতি থেকে ফিরে গোল শোধে মরিয়া প্যারাগুয়ে। ম্যাচের 48 মিনিটে দূরপাল্লা শটে ম্যাচের সবচেয়ে দৃষ্টিনন্দন গোলটা করেন প্যারাগুয়ের আলদোরেত। ম্যাচের স্কোরলাইন তখন 3-1। 63 মিনিটে আবারও ডি বক্সের ভেতর হ্যান্ডবল, এবার আর হতাশ করেননি পাকেতা। ঠান্ডা মাথায় স্পট কিক থেকে লক্ষ্য ভেদ করে দলকে 4-1 গোলে লিড এনে দেন ওয়েস্টহ্যামের নাম্বার 10। 4 গোল খেয়ে ম্যাচে ফেরার প্রাণপণ চেষ্টা করতে গিয়ে উল্টো বিপদ বাঁধিয়ে বসে প্যারাগুয়ে। মিডফিল্ডার কুবাস লাল কার্ড দেখে মাঠ ছাড়লে আর ব্যবধান কমানো হয়নি দলটার। শেষ পর্যন্ত 4-1-এর জয় নিয়ে কোয়ার্টার ফাইনালের পথে এগিয়ে রইল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। তাজিন খন্দকার, সময় সংবাদ।